দর্শক আসসালাম আলাইকুম আমি ডাক্তার আহমেদ নাজমুল আলম শিশু কিশোর নবজাতক এবং বিশেষজ্ঞ বরাবরের আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দর্শক আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট আমি আশা করছি আপনারা পুরো ভিডিওটি দেখবেন আমার কাছে মা এসে জিজ্ঞাসা করেন স্যার বাবুদের হজম বাড়ানোর জন্য কোনো টিপস আছে কিনা আপনার কাছে তো আজকে আমার ভিডিওর মূল উপজীব্য আমার বাবুর হজম বাড়ানোর জন্য আমি কি কি করতে পারি তো দর্শক সুতরাং বুঝতেই পারছেন আমরা আশা করব যে এই ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন তো প্রথমেই আমি যেটি বলতে চাই যে বাবুদের হজম বাড়ানোর জন্য আমরা দেখেছি যে অনেক বাবুরাই বা বাবুদের কাকে অযাচিতভাবে বিভিন্ন সময় অ্যান্টিবায়োটিক দেওয়া হয় তা আমি বলবো যে সমস্ত বাবুরা খুব অযাচিত ওষুধ খায় বিশেষ করে অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ যারা খায় তাদের কিন্তু রুচিটা নষ্ট হয়ে যায় এবং হজমটাও নষ্ট হয়ে যায় তো সুতরাং আমরা বলবো অযাচিত অ্যান্টিবায়োটিকের ব্যবহার অবশ্যই আমাকে এটাকে প্রথমে আমরা বলবো যে এটাকে আমরা যতটা সম্ভব বন্ধ রাখা যায় সেটা আমরা করব দুই নম্বর যেটি খুবই ইম্পর্টেন্ট সেটি হচ্ছে আমরা টক দইয়ের কথা বলি টক দই কিন্তু বাবুদের হজম ভালো রাখতে সাহায্য করে অনেক বাবুদেরই দুধ খেলে প্রবলেম হয় কিন্তু টক দই বা এই ধরনের খাবার যদি আপনি দেন তাহলে বাবুদের কিন্তু হজমও ভালো হবে এবং দুধের জন্য যে প্রয়োজন উপাদানগুলো অনেক বাবুরা পান না দুধ যেহেতু খেতে পারছে না টক দই কিন্তু সেই ঘাটতি পূরণ করবে তিন নম্বর যেটা আমি বলি যে পানি প্রচুর পরিমাণে পানি এবং পানি কিন্তু অনেক বাবুরা খেতে চায় না আমি বলবো যে পানি যদি আপনি আপনার বাবুকে ভালোভাবে খাওয়াতে পারেন তাহলে কিন্তু বাবুদের ডাইজেশন পাওয়ারটা বাড়বে এই তালিকায় পরবর্তী যে টিপসটা আমি বলবো যে ঘুম আমি দেখেছি আমি যখনই বাবা মার সাথে কথা বলি বাবুদের তখন তারা বলেন স্যার আমার বাবু তো রাত একটা দুটো পর্যন্ত জেগে থাকে আর ঘুমাই না আবার রাত বার দুপুর বারোটা একটা সময় ওঠে এই জিনিসটা আমি স্ট্রিক্টলি প্রহিবিটেড আমি বলবো যে ঘুম একটি আদর্শ আমি বলবো এটা একটা এক্সারসাইজ বলবো ঘুম যেই বাবুটা ভালো ঘুমাবে তার গ্রোথ ভালো হবে এবং তার হজম ভালো হবে এবং তার সমস্ত জৈবিক প্রক্রিয়াগুলো কিন্তু ভালোভাবে চলমান থাকবে সুতরাং ঘুম একটি খুব ইম্পর্টেন্ট আপনার বাবুর ডাইজেশন বাড়ানোর জন্য এরপরে আমি যেটা বলি একটা এক্সারসাইজ করার কথা বলি এক্সারসাইজ আসলে বাবুরা ছোট বাবুরা তো এক্সারসাইজ করার কোনো তেমন খুব বেশি সুযোগ নাই তবে যতটুকু হাঁটা চলা করা যায় আমরা বলবো খাওয়ার পর সঙ্গে সঙ্গে শুয়ে না দিয়ে একটু হাঁটা চলা করলো যেই বাবুরা একটু হাঁটতে পারে দেড় বছর পর থেকে আমরা জানি হাঁটে একটু হাঁটলো এই হাঁটাচলা করাও কিন্তু বাবুদের হজম বাড়াতে সাহায্য করে বিশেষ করে তিনটা যে বিগ মিল যে সকালের নাস্তা দুপুরের লাঞ্চ বা রাতের ডিনারের পরে একটু যদি হাঁটা চলা করানো যায় তাহলে আমি বলবো বাবুদের হজম ভালো হবে ব্যাপার যেটা বলি এটা একটু ঘরোয়া রেমেডির মতো বলতে পারেন আমি কতদিন আগে কিছুদিন আগেই আজওয়ান বা জোয়ানের কথা বলেছিলাম আজওয়ান বা জোয়ান যেটি সুপার শপে পাওয়া যায় সেটি আপনি সারা যদি ভিজিয়ে যে পানিটি সেটা যদি ছেঁকে সেই পানিটি যদি আপনি বাবুকে খাওয়ান তাহলে কিন্তু বাবুদের হজম বাড়তে বেশ ভালো কার্যকরী ভূমিকা পালন করে সুতরাং এই ব্যাপারটি আপনাকে মাথায় রাখতে হবে আরেকটি ব্যাপার যেটি বলি অনেকে হজমের জন্য বিভিন্ন ধরনের ওষুধ এদিক ওদিক থেকে অযাচিতভাবে খাওয়ান আমি বলবো সেটারও প্রয়োজন নেই কেন অত্যাধিক ওষুধ কিন্তু বাবুদের হজম প্রক্রিয়াকে বিঘ্নিত করে আর সবচেয়ে বড় যেটি ইম্পর্টেন্ট যে আপনার বাবুকে কি খাওয়াবেন বা কোন খাবারটা তার হজম হচ্ছে কি হচ্ছে না সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে অনেক বাবু আমি যেটা বলেছি দুধ বা দুধ জাতীয় প্রোডাক্টে সমস্যা হয় যাদের আইবিএস আছে আমি জানি যে ইডিটেবল বাউল সিনড্রোম আমি প্রায় বলি যে এই ধরনের বাবুরা দুধ বা দুধ জাতীয় প্রোডাক্ট গম বা আটা জাতীয় খাবারগুলো খেতে পারে না সুতরাং এটাকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে আমি যেটা বললাম যে দুধ জাতীয় প্রোডাক্টে যাদের প্রবলেম হয় তাদেরকে আপনি টক দই বা দই দিতে পারেন আর অনেকেরই গম আটায় প্রবলেম হয় তাহলে আপনাকে বুঝতে হবে যে রাইস বেস্ট অর্থাৎ আমরা দেখেছি ভাত খেলে বাবুদের কিন্তু তেমন কোনো সমস্যা হয় না এবং প্রায় শতভাগ বাবুই রাইস বেস খাবার খেলে কোনো সমস্যা তাদের হয় না সুতরাং যাদের এই ধরনের খাবারের প্রবলেম হচ্ছে আমি বলবো যে ভাত জাতীয় খাবার সেটা আপনি দিতে পারেন সেইগুলো খেলে বাবুর হজমটা ভালো থাকবে তাহলে বাবুর গ্রোথটাও ভালো হবে তো দর্শক আমি মনে করছি যে বাবুদের এই কয়েকটা টিপস যদি আপনি ফলো করেন দৈনন্দিন জীবনে তাহলে আমি মনে করছি বাবুদের হজম প্রক্রিয়াটা ভালো থাকবে আপনার গ্রোথও ভালো হবে এবং সকল ধরনের জৈবিক প্রক্রিয়া তার সকলভাবে সমুন্নত থাকবে তার পড়াশোনা পারফরমেন্স তার জীবনের প্রতিটা ক্ষেত্রে তার উন্নতি আপনি দৃশ্যমান হবে তো আজ এ পর্যন্তই আপনার বাবুর ডাইজেশনের জন্য আপনি কি কোনো কাজ করছেন কিনা সেটা আমাদের জানাতে পারেন পরবর্তী নতুন কোনো টপিক দেখার জন্য আমন্ত্রণ রইলো সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ